হাসপাতালে রোগীদের পানীয় জলের সমস্যা নিয়ে খোঁজ খবর নিতে সোমবার আগরতলার আইজিএম হাসপাতাল পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডক্টর দিলীপ দাস। তিনি এদিন ঘুরে দেখলেন হাসপাতালের বিভিন্ন অংশ। রোগীদের পানীয় জলের সমস্যা নিরসনে নতুন করে আরো একটি জলের মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও কিভাবে সেই মেশিনটিকে বসানো হবে তার বিষয়ে বিস্তারিত জেনে নিতে কথা বললেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। পাশাপাশি রোগীর ভিড়ের চাপ কমাতে আরো নতুন করে কিছু ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়েও কথা শালীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে। আইজিএম হসপিটালে একটা ওয়াটার এটিএম করা দেবে বলেছে, তো এটা কোন জায়গায় বসালে পেশেন্টের ম্যাক্সিমাম বেনিফিটেড হবে সেটা আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছে, আরএমও আছে, ডিডিও আছে, তাদের সাথে নিয়ে আমরা সাইটটা দেখছি। এটার জন্যই আজকে আসা। এটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা ডিপার্টমেন্টে, যেমন মেডিসিন, গাইনি, স্কিন, পেডিয়াট্রিক্স, ভীষণ পেশেন্টের ভিড় হচ্ছে। ওদের কাছ থেকে যেটা জানলাম, প্রায় গড়ে 1400-1500 মতো পেশেন্ট আমাদের 6টা কাউন্টার একটা না কাজ করে, 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। তো এইগুলো যেহেতু ইয়েতে ইলেকট্রনিক্স গাইডেড, যেটা ডিজিটালি আমরা টিকিটগুলো বেরোয়, তো কিছুটা টাইম সেটা হয়। তো সেই জন্য আর কোনো রাস্তা করা যায় কিনা, এটাকে আর একটু বাড়ানো যায় কিনা এটা আমরা দেখছিলাম। কিন্তু ভিতরের স্পেসটা খুব কম, বাকি যদি আমরা অন্য টেবিল বসাতে যাই তাহলে এখানে হাঁটার জায়গা থাকবে না। তো যাই হোক, এটার কারণে এখন পেশেন্টের আইজিএম হসপিটালের প্রতি একটা বিরাট বিশ্বাস আছে, যার জন্য একটা সময় ছিল যখন আইজিএম হসপিটালটা পরিত্যক্ত হাসপাতালের পর্যায়ে পৌঁছে গেছে। তো এখন তো আমরা ইমার্জেন্সি ব্লক চালু করেছি, রেজিস্ট্রেশন কাউন্টার করেছি, আরও বিভিন্ন রকম অনেকগুলো আউটডোর আমরা নতুন নতুন করে ওপেন করেছি, ব্লাড ব্যাঙ্ক এগুলো সব। মানুষের বিশ্বাস অনেকটা বেড়ে গেছে এখানটায়। পাশাপাশি যেহেতু এটা শহরের একদম কেন্দ্রবিন্দুতে, সেখানে মানুষ সহজে আসতে পারে, আর এখানকার পরিষেবা সব কিছু মিলে মানুষের এই হাসপাতালের প্রতি চাহিদাটা অনেক বেড়ে গেছে। ভিড় হচ্ছে, কিন্তু আমরা চাইছি যে আরও কত তাড়াতাড়ি ডিসপোজ করা যায়। তবে আগামী দিনে আভা চালু হবে, হ্যাঁ, এটা চালু হলে হয়তো ফার্স্ট টিকিট মানে দেওয়া যাবে এবং ভিড়টা আমরা কাটিয়ে উঠতে পারি।